Assalamualaikum guys, আপনারা সবাই আছেন। আজকে আপনাদেরকে ক্যালেন্ডার শরৎকালের দৃশ্য দেখাবো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিন মাস হলো ক্যালেন্ডার শরৎকাল। ক্যালেন্ডার জুড়ে দেখা যায় বিভিন্ন জাতের ম্যাপেল গাছ। এই সময় ম্যাপেল গাছের পাতাগুলো বিভিন্ন রং ধারণ করে, লাল, হলুদ, গোলাপি, যেন কোনো এক শিল্পী বিভিন্ন রঙে আঁকানো বর্ণিল পতাকা। আকাশে ওলে সাদা মেঘের ভেলা, সেই সঙ্গে দেখা যায় বিভিন্ন পাখি গাঙচিলে কিচির মিছিরে মন তুলতে থাকে। প্রকৃতির এক চমৎকার পরিবর্তন হয় শরৎকালে। অক্টোবর এবং নভেম্বর মাস কানাডায় প্রকৃতির এক মোহনীয় সময়। এই ঋতুতে গাছের পাতা নানা রঙে সেজে উঠে, লাল, হলুদ, কমলা আর সোনালী রঙের এক অপূর্ব মিশ্রণ যেন প্রকৃতিকে মায়াবী করে তোলে। বাতাসে হালকা ঠান্ডার আমেজ আর পাতার ছড়া শব্দ মনকে শান্তি দেয়। মনে হয় প্রকৃতি নিজেই এক শিল্পকর্ম হয়ে উঠেছে। এই সময় পার্কে বা রাস্তার ধারে হাঁটলে মনে হয় যেন প্রকৃতির ক্যানভাসে রঙের খেলা চলছে। সূর্যের আলো পাতার উপর পড়লে ঝলমলে রঙগুলো আরো উজ্জ্বল হয়ে উঠে। সেই সব মুহূর্ত যখন পাতা ঝরছে আর চারপাশে সোনালী আভা ছড়িয়ে পড়ছে, যেন স্বপ্নময় একটা অনুভূতি জাগায়। কানাডায় এই রঙিন শরৎকাল প্রকৃতি প্রেমীদের জন্য এক দুর্লভ অভিজ্ঞতা। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে মনে হয় যেন প্রকৃতি তার নিজস্ব ভাষায় আমাদের ভালোবাসা জানাচ্ছে। আপনি যদি কানাডার সবচেয়ে সুন্দর দৃশ্যের সাক্ষী হতে চান, তবে শরৎ ঋতু হলো সেই জানালা যা আপনাকে উত্তর আমেরিকার দেশে সবচেয়ে চমৎকার দৃশ্য দেখাবে। লাল, হলুদ, কমলা রঙের বিভিন্ন ছায়া ঘন অরণ্য রঙিন হয়ে উঠে শরৎকালে, যা মাত্র কয়েক মাস আগে সবুজ ছিল। এই শরৎকালে হালকা হালকা শীত চলে আসে আর প্রকৃতি যেন তার অনন্য সৌন্দর্যে সজ্জিত হয়ে ওঠে। শরৎকাল একটি খুব সুন্দর ঋতু, প্রাণবন্ত রঙে পরিপূর্ণ। আমরা কানাডার শরৎকাল খুব সুন্দর উপভোগ করছি, খুব ভালো লাগছে আমাদের শরৎকাল। তো আপনারাও দেখুন প্রকৃতি কেমন বিভিন্ন রঙে সজ্জিত হয়ে উঠেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকে পর্যন্ত এই ছিল। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ভুলবেন না। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।